হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আগেন। আজকে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। যেই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে গত 11 আগস্ট 2022 তারিখে এবং প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট, অর্থাৎ ভারতীয় পোস্ট অথবা যেটাকে আমরা বলে থাকি ভারতীয় ডাক বিভাগ, সেই ডাক বিভাগের পক্ষ থেকেই একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে ভারতবর্ষে বর্তমানে বিভিন্ন পোস্ট অফিসগুলোতে যে ভ্যাকেন্সি রয়েছে প্রায় এক লক্ষেরও বেশি ভ্যাকেন্সি সেই লিস্ট, এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গ সার্কেল অর্থাৎ WB সার্কেলেও গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি অর্থাৎ পোস্ট অফিসে গ্রুপ অনুযায়ী পদ অনুযায়ী সেগুলো শূন্য পদ কী রয়েছে, ভ্যাকেন্সি কী রয়েছে, প্রত্যেকটা পার্ট এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে এই নোটিশটিতে। খুবই রিসেন্ট এই নোটিশ এবং এই নোটিশটি প্রকাশিত হয়েছে কী উদ্দেশ্যে, দেখো বলা হচ্ছে যে টু অল হেডস অফ সার্কেলস সাবজেক্ট স্যাংশন স্ট্রেন্থ অফ পোস্টস ইন ভেরিয়াস ক্যাডার্স ইন দ্য ডিপার্টমেন্ট অ্যাজ অন 1/8/2022, অর্থাৎ 1 আগস্ট 2022 অনুযায়ী ভারতবর্ষের যে 23টা সার্কেল রয়েছে পোস্টের, সেই পোস্টাল সার্কেলগুলোতে প্রত্যেকটা সার্কেলে ভ্যাকেন্সি কী রয়েছে সেই সমস্ত। তো সেই সমস্ত লিস্ট আলোচনা করার আগে তোমরা যারা একেবারে নতুন আমাদের চ্যানেলে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তার কারণ আমরা বিভিন্ন সময় পশ্চিমবঙ্গ সরকার তথা ভারতবর্ষের বিভিন্ন চাকরি পরীক্ষার নোটিফিকেশন, বিভিন্ন চাকরি পরীক্ষার উপযোগী মক টেস্ট এবং স্টাডি ম্যাটেরিয়ালস আমরা কিন্তু এখান থেকে প্রোভাইড করে থাকি। তাহলে সাবস্ক্রাইব করে রাখলে সেগুলো তোমরা টাইম টু টাইম পেয়ে যাবে। তো কী রয়েছে, আমরা সরাসরি আগে সেই ভ্যাকেন্সি লিস্টের আগে আমরা সেই গ্রুপগুলো একটু দেখে নেব। তো এই পোস্টগুলোর মধ্যে দেখো, সবার প্রথমে 1 নম্বরে রয়েছে মেইল মোটর সার্ভিস বা MMS, এটাকে শর্ট ফর্ম বলা হয়েছে, গ্রুপ এ, এবং এখানে যেই পোস্টটা স্যাংশন করা হয়েছে সেটা অ্যানেক্সার এতে দেওয়া রয়েছে, ঠিক আছে। গ্রুপ এর পর রয়েছে গ্রুপ বি, গ্রুপ বিতে রয়েছে পোস্টাল সার্ভিস গ্রুপ, যেটা গ্রুপ বি সেটা অ্যানেক্সার বিতে আমরা পাবো, সেগুলো প্রত্যেকটা অ্যানেক্সার এতে লিস্ট আছে, বিতেও লিস্ট আছে। অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পোস্ট বা ASPO, এটার যে সার্কেল অনুযায়ী যে স্ট্রেন্থ রয়েছে অর্থাৎ যে পোস্ট রয়েছে ভ্যাকেন্ট পোস্ট, সেটা অ্যানেক্সার সিতে রয়েছে। মেইল মোটর সার্ভিস বা MMS আদার দ্যান গ্রুপ এ, অর্থাৎ গ্রুপ এ বাদ দিয়ে যে আদার যেগুলো রয়েছে সেটা হচ্ছে অ্যানেক্সার ডি এবং এফ এ দেওয়া হয়েছে। ইন্সপেক্টর পোস্ট রয়েছে অ্যানেক্সার জিতে। পোস্টাল অপারেটিভ যে সাইড রয়েছে সেগুলোরও ভ্যাকেন্সি বেরিয়েছে, এবং তার পাশাপাশি যেটা সবচেয়ে বেশি তোমরা দেখেছ সেটা বেশিরভাগটাই তোমরা পাবে হচ্ছে ওই অ্যানেক্সার এলএ। তো এই পার্টটা বিশেষ করে আলোচনা করব, যেখানে পোস্টম্যান, মেল গার্ড এবং MTS এই তিনটে পোস্ট সেখানে কিন্তু দেওয়া রয়েছে। তো আমরা সরাসরি সেই পোস্টের যে ভ্যাকেন্ট তালিকা রয়েছে সেখানে চলে যাই। আমরা আজকে প্রথমে সেই পোস্টের ভ্যাকেন্ট তালিকাগুলো আলোচনা করব এবং তারপর আলোচনা করব যে কীভাবে তোমরা সেখানে অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো, এখানে যেটা রয়েছে সে গ্রুপ এ, গ্রুপ এতে ভ্যাকেন্সি খুবই কম রয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গে দেখো, পশ্চিমবঙ্গে রয়েছে, পশ্চিমবঙ্গে এখানে কোনো পোস্ট কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে, এখানে 00 পোস্ট রয়েছে, পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে না। তো আমরা যদি পরবর্তীকালে যাই, পরের গ্রুপ বিতে যাই, গ্রুপ বি এর ক্ষেত্রে দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল সার্কেল, টোটাল এখানে নাম্বার অফ সিট রয়েছে 826টা, এবং ওয়েস্ট বেঙ্গলের যে ভ্যাকেন্সি লিস্ট রয়েছে সেটা রয়েছে 72টা। এটা কোন লিস্ট? এটা হচ্ছে পোস্টাল সার্ভিস গ্রুপ, ঠিক আছে, পোস্টাল সার্ভিস গ্রুপ বা গ্রুপ বি। এবং সবচেয়ে বেশি দেখো, যেটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, আমরা সরাসরি আগে সেখানে চলে যাই, সেটা আমাদের রয়েছে অ্যানেক্সার এলএ, সেই পার্টটা আগে আলোচনা করব, যেটা নিয়ে তোমরা বেশি প্রশ্ন করেছিলে, যে সেই পার্টটা আজকে প্রথমে আলোচনা করি, তারপরে বাকি পার্টগুলো আলোচনা করছি। প্রথমে যেটা বড় ভ্যাকেন্সি রয়েছে সেটা নিয়ে আগে একটু দেখে নিই। তো এই যে অ্যানেক্সার এল যেটা রয়েছে, অ্যানেক্সার এলএ যখনই আমরা চলে আসবো, দেখো এখানে উপরে হেডিংটা রয়েছে যে এই 11/8/2022 এবং পোস্টম্যান, মেল গার্ড এবং মাল্টিটাস্কিং স্টাফ, ঠিক আছে, পোস্টম্যান, মেল গার্ড এবং মাল্টিটাস্কিং স্টাফ, এই যে তিনটা পোস্ট রয়েছে, তিনটা পোস্টে কত ভ্যাকেন্সি রয়েছে। আমরা যদি টোটাল করি, আমরা যদি টোটাল করি পোস্টম্যানের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 59,099, ঠিক আছে, যার মধ্যে পশ্চিমবঙ্গ সার্কেলে রয়েছে 5,231টি। আমরা যদি মেল গার্ড দেখি, মেল গার্ডে রয়েছে 1,445টি, যার মধ্যে 155টা রয়েছে ওয়েস্ট বেঙ্গল সার্কেলে। এবং তারপর আমরা যদি MTS দেখি, MTS রয়েছে 37,539, যার মধ্যে 3,744টা রয়েছে পশ্চিমবঙ্গে। অর্থাৎ এই তিনটাকে যদি যোগ করা হয় তাহলে কিন্তু অসংখ্য একটা শূন্যপদ হয়েছে, এবং এটা শুধুমাত্র এই এই গ্রুপে, অর্থাৎ পোস্টম্যান, মেল গার্ড অ্যান্ড মাল্টিটাস্কিং স্টাফে। এছাড়াও তো অন্যান্য গ্রুপ রয়েছে, এবং এটাই তোমরা সবচেয়ে বেশি আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলে যে এই পার্টটা কবে কী হবে। দেখো
এগুলোর রিক্রুটমেন্ট নোটিফিকেশন এটা দিয়েছে শুধুমাত্র ভ্যাকেন্সি লিস্ট 1 তারিখ অনুযায়ী কী কী ভ্যাকেন্ট লিস্ট রয়েছে এবং এগুলো ফিল আপ করার জন্য, এই ভ্যাকেন্ট লিস্ট ফিল আপ করার জন্যে রিক্রুটমেন্টের যেই নোটিফিকেশানে যখনই প্রকাশিত হবে তোমাদেরকে জানিয়ে দেবো। কারণ তোমরা জানো এর আগে তোমাদের জিডিএ সংক্রান্ত সমস্ত তথ্য আমি এখানে তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা অনেকে ফর্ম ফিল আপও সেখানে করেছিলে। তো ঠিক সেরকমই এই সমস্ত যে পোস্টগুলো রয়েছে, এবং এটা কিন্তু এমন নয় যে শুধু মাধ্যমিকের পরীক্ষার রেজাল্ট আমি দেখালাম আর আমার পার্সেন্টেজ অনুযায়ী মেরিট লিস্টে নাম হয়ে গেলো, সবগুলোতে এরকম কিন্তু আসবে না। এখানে যে গ্রুপগুলো তোমরা দেখতে পেলে এ বি সি ডি, কোথাও মাধ্যমিক, কোথাও এইচএস, কোথাও আবার গ্র্যাজুয়েশান, ঠিক আছে, কোথাও গ্র্যাজুয়েশান ইত্যাদি কিন্তু এখানে চাওয়া হচ্ছে। এবং বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে ইউআর ক্যান্ডিডেটদের জন্য। এবং যারা এসসি এসটি ওবিসি রয়েছে তাদের তো সেন্ট্রালের নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে সর্বোচ্চ সীমাতে, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কম্পিউটার জ্ঞানটাও জানা বাধ্যতামূলক, ঠিক আছে। অর্থাৎ সবগুলোতে যে জিডিএসে যেরকম হতো সেরকম কিন্তু ব্যাপার এখানে নেই, যে শুধু মাধ্যমিকের রেজাল্ট দেখে চাকরিস তা কিন্তু নয়। তো এটা গেল হচ্ছে পোস্টম্যান, মেইল গার্ড, এমটিএসের ক্ষেত্রে। এছাড়াও আরও পোস্ট রয়েছে, যে সার মানে যে রিজনাল অফিসেস রয়েছে, রিজনাল অফিসেসে কী কী পার্ট রয়েছে সেগুলোও এখানে রয়েছে ভ্যাকান্সি। এছাড়াও এখানে আরও ভ্যাকান্সি রয়েছে যে সেভিংস ব্যাঙ্ক কন্ট্রোল অর্গানাইজেশন, সেখানেও ভ্যাকান্সি রয়েছে প্রত্যেকটা সার্কেল অনুযায়ী। একদম 23 নম্বরে ওয়েস্টবেঙ্গল সার্কেলটা আছে, 23 নম্বর দেখলে তোমরা কিন্তু পেয়ে যাবে। এছাড়াও এখানে রয়েছে রেলওয়ে মেল সার্ভিসেস, যেটাকে আরএমএস বলা হচ্ছে। এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গে কী কী পার্ট রয়েছে, যে 2119টা ভ্যাকেন্সি রয়েছে এখানে টোটাল। তো প্রত্যেকটা জায়গাতেই ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এই পুরো পার্টটাই রয়েছে। এবং এই নোটিশটা আমরা আমাদের টেলিগ্রামে অ্যাভেলেবেল করে দেবো, আমাদের টেলিগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে রয়েছে, সেই ডিসক্রিপশন থেকে তোমরা সেখানে গিয়ে এই নোটিশটা নিয়ে নিতে পারো, একদম পুরো অফিসিয়াল নোটিশ। এবং এটার যখনই ফার্দার প্রসিডিওর চালু হবে, নোটিফিকেশান বেরোবে ফর্ম ফিল আপের জন্য, আমরা তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টিল দেন স্টে কানেক্টেড উইথ আস, থ্যাংক ইউ ভেরি মাচ।